কি যে ডালগুলো কাটতেছিস? হুম, আচ্ছা, ফলটা আর কি পরিপুষ্ট হয় না। আচ্ছা, ফল ডাল কেটে দেওয়ার পরে এখানে একটা করে কি বলে ওটাকে, খুঁটি দেওয়া হবে, গাছটা যেন 6 ফিট। হ্যাঁ, তাহলে তো অবশ্যই, কারণ 6 ফিট যখন একটা গাছ হবে তখন নিশ্চয়ই গাছটা একটু শক্তিশালীও হবে। এটা হচ্ছে চেরি ক্ষেত। এটা কি এ মাসে শেষের দিকে ফল পাওয়া যাবে? ওটা ওটা দেখতে ইচ্ছে করতেছিল, রাখলে একটু দেখা যাইতো, পরে খাইতো ফল না? এই সাইড চোখে তো পড়তেছে না। এইটা খেত আগের নাকি? আচ্ছা, মাটির সমস্যা, কারণ এটা তো এই এই চেরি টমেটোর জন্য একদম নতুন মাটি, এর আগে তো এখানে কখনো এরকম আবাদ হয়নি। রেগুলার যেসব আবাদ হতো, আলু, ধান, ধান ছোটবেলায় আমরা কখনো দেখিনি, এখন করে দেখি। নর্মালি জমিগুলোতে ধান করতো না, আলু, আদা, সবজি, তামাক করে নিত, হ্যাঁ, গম দিত, বেসিক্যালি করতো আদা, আলু আর সবজি, কারণ এগুলো ভিটা মাটি বলে তো, এখানে শুধু এগুলোই করতো। আর এমনি সময় দেখা যাচ্ছে জমিগুলো ফেলায় রাখতো। তো ইদানিং হচ্ছে অনেকে ধান টান দেয় আদি হিসাবে, বা কেউ কন্ট্রাক্ট দিত আগে। ওই একটা জমি পরে আমাদের ওখানে যেটা এগুলো হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, বেগুন, শালগম, ওখানে ওই ক্ষেতটা, আর এগুলো হচ্ছে চিলি টমেটো। বাজারটা না মাঝখানে কেমন হয়ে গেছিল, এখন আবার একটু ভরপুর ভরপুর হয়েছে, তাই না?